বন্ধুগণ, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে মোবাইলে থাকা একটি গোপন সেটিংস দেখাবো, যে সেটিংসটি অন করার পর যে কোনো মোবাইলের ব্যাটারি চার্জ ইনস্ট্যান্ট 0% থেকে ফুল চার্জ করে নিতে পারবেন। এবং আপনি যদি আপনার মোবাইল ফোনটি সারাদিন ইউজ করেন, তারপরও দেখবেন আপনার মোবাইলের চার্জ 1%ও কমবে না। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমার মোবাইলের ব্যাটারি চার্জ রয়েছে 33%, অ্যান্ড এখানে দেখুন টাইম হলো 2:34। এবার যদি আমি মোবাইলের এই সেটিংসটি অন করি, অন করার পর দেখবেন মোবাইলের ব্যাটারি চার্জ 33% থেকে ইনস্ট্যান্ট হয়ে যাবে 100%, অ্যান্ড এখানে দেখুন মোবাইলের টাইম অ্যান্ড ডেট সেম রয়েছে। তো এই গোপন সেটিংসটি জানার জন্য আজকের এই ভিডিওটিতে প্রথমে করে দিন একটি লাইক, অ্যান্ড আবার আপনারা ভিডিওটির কমেন্টে গিয়ে লিখুন ব্যাটারি ট্রিক, দেন সেন্ড করে দিন। অ্যান্ড আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে আমাদের সাথে থাকুন। বন্ধুগণ, ভিডিও শুরু করার আগে আমি আপনাদেরকে আরও একটি কথা বলে দিতে চাই। আজকের এই সেটিংসটি শুধুমাত্র মজা করার জন্য, কারণ এই সেটিংসটি যদি আপনার জানা থাকে তাহলে কেউ কখনো আপনাকে বোকা বানাতে পারবে না। বা অনেক সময় দেখবেন আমরা যখন পুরনো মোবাইল ফোন কিনতে যাই, তখন যদি সে এই সেটিংসটি অন করে আপনার কাছে মোবাইল ফোনটি দিয়ে দেয়, এবং সেই মুহূর্তে যদি আপনি তার মোবাইল ফোনটিকে ব্যবহার করেন, তাহলে দেখবেন কিছুতেই মোবাইলের চার্জ একটুকুও কমবে না। এবং আপনি হয়তো মনে করবেন যে তার মোবাইলের ব্যাটারি চার্জিং ব্যাকআপ অনেক ভালো রয়েছে, সো আপনারা এই ক্ষেত্রে এই সেটিংসটি অবশ্যই জানা উচিত। তো এই সেটিংসটিকে অন করার জন্য প্রথমে চলে যান আপনি আপনার মোবাইলের সেটিংসে। সেটিংসে চলে যাওয়ার পর উপরে দেখুন রয়েছে অ্যাবাউট ফোন, আপনার মোবাইলের নিচেও থাকতে পারে অ্যাবাউট ফোন, জাস্ট এখানে একবার অ্যাবাউট ফোনে ক্লিক করে দিন। অ্যান্ড আরও একটি কথা, কিছু কিছু মোবাইলের সেটিংসে যাওয়ার পর আপনারা পেয়ে যাবেন সিস্টেম সেটিংস, সিস্টেম সেটিংসে ক্লিক করে দেওয়ার পর আপনারা পেয়ে যাবেন অ্যাবাউট ফোন অথবা অ্যাবাউট ডিভাইস, যাই হোক আপনারা জাস্ট এখানে একবার ক্লিক করে দিন। এখানে দেখতে পাচ্ছেন স্ক্রিনের স্টেপগুলো দেওয়া রয়েছে, আপনারা এখান থেকে স্টেপগুলো ফলো করুন। এবার আপনারা একটু নিচে চলে যান, অ্যান্ড এখানে দেখুন আমার মোবাইলটি শাওমি মোবাইল, তার জন্য এখানে দেখতে পাচ্ছেন রয়েছে MIUI ভার্সন। আপনার মোবাইলের অ্যাবাউট ফোনে যাওয়ার পর আপনারা পেয়ে যাবেন বিল্ড নাম্বার বা সফটওয়্যার ভার্সন, বা কিছু কিছু ফোনে থাকতেও পারে সফটওয়্যার ইনফরমেশন বা শুধুমাত্র ভার্সন। আপনারা এখান থেকে বিল্ড নাম্বার কিংবা সফটওয়্যার ভার্সনে কন্টিনিউ 7 বার ট্যাপ করবেন। ট্যাপ করার পর আপনার মোবাইলের ডেভেলপার অপশনটি চালু হয়ে যাবে। এখানে দেখুন আমি MIUI ভার্সনে কন্টিনিউ 7 বার ট্যাপ করছি। 7 বার কন্টিনিউ ট্যাপ করার পর আপনার মোবাইলের ডেভেলপার অপশনটি চালু হয়ে যাবে। এবার আপনারা ব্যাকে চলে আসুন, অ্যান্ড এখানে নিচে দেখবেন শো হবে ডেভেলপার অপশন। কিছু কিছু মোবাইলের সেটিংসে যাওয়ার পর আপনারা অ্যাডিশনাল সেটিংস কিংবা মোর সেটিংসে যাওয়ার পর আপনারা পেয়ে যাবেন ডেভেলপার অপশন, জাস্ট এখানে একবার ক্লিক করে দিন। ক্লিক করে দেওয়ার পর আপনারা একটু নিচে চলে যান, অ্যান্ড এখানে দেখুন রয়েছে ডেমো মোড। এখান থেকে আপনারা যদি ডেমো মোড এই সেটিংসটিকে অন করেন, অন করার পর দেখবেন আপনার মোবাইলের চার্জ যদিও 0% থাকে, সাথে সাথেই দেখবেন 100% হয়ে যাবে। ভিডিওটি শেষে আমি আবারও আপনাদেরকে বলছি, এই সেটিংসটি শুধুমাত্র মজা করার জন্য। এই সেটিংসটি যদি আপনার জানা থাকে তাহলে কেউ কখনো আপনাকে বোকা বানাতে পারবে না। অ্যান্ড আরও একটি কথা, সব মোবাইলে ডেমো মোড এই সেটিংসটি দেওয়া নাও থাকতে পারে, যদি আপনার মোবাইলে দেওয়া না থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের সাথে থাকুন।